সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি স্যান্ডালিনা রূপ লাবনু আমি সামিহা আবারো হাজির হয়েছি আপনাদের ফেভারিট শো নিয়ে আমরা আমাদের আজকের পর্ব শুরু করছি এক্সপার্ট আড্ডা দিয়ে আজ আমাদের এক্সপার্ট আড্ডায় উপস্থিত আছেন ফটোগ্রাফার রাইনা মাহমুদ এবং মডেল স্টেলিনা আফ্রি হ্যালো আপু হ্যালো হ্যালো আফ্রি ওয়েলকাম টু মাই শো for the very ফার্স্ট টাইম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আপু কেমন আছো

একটু বেশি ফ্যাশনেবল বা বেশি ট্রেন্ডি কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ফ্যাশন টু ইউ তুমি কি বলবে অ্যাকচুয়ালি ফ্যাশন বলতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি পড়ছি বা ওই ব্যাপারটা আমি অবশ্যই মেনটেন করব যেটা আমাকে পড়লে উগ্র লাগবে না যেটা আমাকে পড়লে আমার মনে হবে যে হ্যাঁ আমার পার্সোনালিটির সাথে জিনিসটা স্যুট করছে আমাকে দেখে একজন যেন এইটা না বলে যে না একটু কেমন লাগছে এবং এটা যেন বলে যে আপু তুমি যেটা পরে আসছো ইট সুটস ইউ সো ওই কমপ্লিমেন্টটা যেন আমার থাকে ওই ব্যাপারটাকে মাথা রেখে আমি তাহলে তো আমি এটা বলতে পারি না যে মেকিং ইয়োরসেলফ এন্ড আদার্স কমফোর্টেবল ইজ ফ্যাশন এক্স্যাক্টলি আই মিন ইট ওকে সো এটা হয়ে গেল আমাদের ফ্যাশন সো আপুর কাছে আসবো যে ফ্যাশন যেহেতু ইটস লাইক সামথিং কমফোর্টেবল টু নিজের কাছে একটা কমফোর্টেবল ব্যাপার বা মানুষ দেখে ওটা কমফর্ট ফিল করছে কিন্তু একজনের কাছে ফ্যাশনের ডেফিনেশন হয়ে যায় কিন্তু তোমরা যখন কাজ করো তোমরা কিন্তু এক একটা ব্র্যান্ডের ফ্যাশন মানুষের কাছে তুলে ধরো তখনই যে কত কিছু হোমওয়ার্ক করতে হয় একটু থিম নিয়ে কাজ করতে হয় তো এই যে হোমওয়ার্কের বিষয়গুলো কি জিনিসগুলো মাথায় রেখে ফ্যাশনটাকে সবার কাছে তুলে ধরো প্রথমত তো যেটা আমি ক্যারি করতে পারবো কমফোর্ট জোন থেকে সেটাই তো আসলে নিজের ফ্যাশনটা হওয়া উচিত কিন্তু যখন ফ্যাশন হাউজের কোন ফটোগ্রাফি করার জন্য আসবে আমাদের কাছে তখন মানে পুরো ব্যাপারটাই কিন্তু মডেল এবং ওনার সবকিছু মিলিয়ে একটা সামারি করে নিয়ে দেন ফটোশুটের জন্য রেডি হতে হয় আচ্ছা তো এই যে হোমওয়ার্ক গুলো সেট করে একটা অবশ্যই প্রি একটা মিটিং বসে এবং মডেল সিলেকশন ফেস স্ট্রাকচার তুমি তো তুমি সার্ভ করো হেয়ারটা টানে একটু কাজ করতে হয় তো এই যে প্রত্যেকটা বিষয় যে দেখতে হয় দেখে একটা মডেল যে সবার সামনে আউটকেস করতে হয় এই জিনিসগুলোর ভেতরে কি কি ইনপুট তোমাদের এক্সট্রা অর্ডিনারি ভাবে দাও যেমন ধরো শাড়ি পরবে শাড়ির জন্য অবশ্যই লুকটা চেঞ্জ থাকবে যে হ্যাঁ আমাদের বাঙালিয়ানা একটা লুক থাকবে শাড়িটার সঙ্গে আবার ওয়েস্টার্ন যখন পরবে তখন হয়তো চুলটা ছেড়ে দিল কিংবা কার্লি করলো সব কিছুই আসলে ড্রেসের সঙ্গে মডেলের সঙ্গে যে ফ্যাশন ডিজাইনার তার সঙ্গে মেকআপ আর্টিস্টের সঙ্গে ফটোগ্রাফারের সঙ্গে সব কিছু মিলিয়েই কিন্তু আসলে কথা বলে জেনে বুঝে একটা কিন্তু একটা কিন্তু ফ্যাশন তুমি বলছিলে যে সামথিং দ্যাখ ইস মেকিং নিউ কমফর্টেবল দেখে যেন ফ্যাশনের মধ্যে কিন্তু আমাদের হেয়ার স্টাইল মেক ওভার সবকিছু চলে আসে এবং আমি তোমাকে ব্যক্তিগতভাবে ভাবে যতদিন ধরে চিনি বা জানি আমি কিন্তু অলভেজ ওকে সবসময় লাইট মেকআপ দেখে আমি কিন্তু মানে ব্রাইডাল কখনো আমার শ্যুট দেখা হয় ছবিতে দেখেছি বাট কখনো সামনা সামনি দেখা হয় না সো Probably you like being casual. Act on. কিন্তু একটা ব্যাপার থাকে যে সিজন ওয়াইজ আমাদের একটু হেয়ার স্টাইল বা একটু মেকআপ একটু ইম্পর্টেন্সটা দেওয়া উচিত সো হোয়াট ডু ইউ ডু মানে কি করা হয় মেকআপের নাথিং মাচ ইনফ্যাক্ট আমি একদম ফ্র্যাঙ্কলি বলতে চাই যেটা সেটা হচ্ছে যে আমি হ্যাঁ তুমি যেটা বলেছো ক্যাজুয়াল একটু পছন্দ করে থাকি আর যদি আমার আউটফিট যদি একটু ভারী কিছু হয় লাইক আই ওয়ার সারি তো দ্যাট টাইম আমি চিন্তা করে আচ্ছা ঠিক আছে চুলটাকে আমি একটু কার্ল করলাম বা হচ্ছে একটা খোপা করলাম হ্যাঁ একটু সেট করলাম যেমন সেদিন আমি যখন কলকাতায় মৃগনয়নে একটা অ্যাওয়ার্ড আমি নিয়েছিলাম তো সেদিন আমাকে ওখান থেকে একটা শাড়ি পরিয়েছিলেন হ্যাঁ শাড়িটা একটু পেটানো সিল্কের উপর কাজ ছিল অফ হোয়েট আর ছিল রেড ব্লাউজটাও ঠিক তাই ছিল তো আমি খুব চেষ্টা করছিলাম যে ফার্স্ট টাইম মনে আমি কোনো কিছু চেষ্টা করেছিলাম আমার চুলটা একটু বেলিটেলি ফুল টুলে এনে গেঁথে দেখ কিন্তু মেকআপ করে নাই ও আমাকে র্যান্ডমলি মানে যা হয় যেটা হয় একটু পাফ করে চুলটাকে কার্ল করে দুপাশ দিয়ে ছেড়ে দিলো ছেড়ে দেওয়া বলতেছে আপি আপনি বিলিভ করবেন না আপনাকে কি যে সুন্দর লাগছে কিন্তু আমার মনে তো আফসোস রয়ে গেল এই আর কি তো মাঝে মাঝে আসলে এই নিজেকে একটু ডিফারেন্ট দেখতে কান্না ইচ্ছে করে আপুর কাছে আসবো আপু একটা ব্যাপার থাকে যে অ্যাজ এ ফটোগ্রাফার অ্যান্ড মেকআপ আর্টিস্ট অলওয়েজ একটা মডেলের কাছ থেকে কিন্তু একটা আইডল মডেল কোয়ালিটি বা আইডল মডেল খুঁজে খুঁজতে হয় একটা ফটোশ্যুট বা একটা কাজকে কাজ মানে রেডি করার জন্য তো তুমি অ্যাজ এন ফটোগ্রাফার অর অ্যাজ এ মেকআপ আর্টিস্ট একটা মডেলের মধ্যে কি কি আইডল ব্যাপারগুলো খুঁজো প্রথমত তো তার থাকতে হবে যে সে ফটোগ্রাফার কি চাচ্ছে এটা বুঝবে এটা তো সেন্স হ্যাঁ এই কমন সেন্স যেটা বলি না কেন এটা তো থাকতে হবে কিন্তু ফটোশুটের সময় দুজনের যে একটা সিনক্রোনাইজেশন সিনক্রোনাইজেশন এটা কিন্তু না হলে কিন্তু ও আমাকে এক্সপ্রেশন দিতে পারবে না কিংবা আমিও বের করে নিয়ে আসতে পারবো না তো এক্সপ্রেশনটা আসলে অনেক বড় ব্যাপার যে সুন্দরভাবে আমি যেটা চাচ্ছি কিংবা ও যেটা চাচ্ছে তবে আফরির সঙ্গে কাজ করে ভালো লেগেছিল সুন্দর ও হ্যাঁ খুব সুন্দর এক্সপ্রেশন দিতে পারে আচ্ছা একটা কোয়েশ্চেন আছে যে এটা আমি আফরির কাছে আগে জিজ্ঞেস করব যে সেটা হলো এই যে আমরা অনেক এক্সপ্রেশন দি হ্যাঁ অনেকে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিক্স আছে যে অনেকে মিরের সামনে লুকিয়ে করে অনেকে যেমন অনেক ম্যাগাজিন তারপরে ফটোশুট গুলো দেখে দেখে এক্সপ্রেশন কপি করার চেষ্টা করি হোয়াট ডু ইউ ডু ইন পার্সন কেন জানি আমি বুঝতেছিলাম তুমি এরকম একটা আচ্ছা তাহলে আমি তোমার সাথে অবশ্যই জিনিসটা শেয়ার করতে চাই ইনফ্যাক্ট ভাই इट्स লাইক এ টিপ যে ধর একজন আপকামিং মডেল ইজ কামিং টু দ্য মিডিয়া इट्स जस्ट ইট উইল ওয়ার্ক অ্যাজ এ টিপ ইনফ্যাক্ট এটা যেটা আমি ফেস করেছি হোয়াট এবাউট মি এন্ড দ্যাট ইজ আমি যখনই ক্যামেরার সামনে দাঁড়াই

এর মধ্যে একটু বলতে চাই যে আজকাল মডেল তো হতে চায় জায়গাটা অনেক ফ্রি পাচ্ছে মানুষ কিন্তু একটু করতে হয় একটু দেখে নিলো যুগের সাথে কি ফ্যাশনটা যাচ্ছে এটাও দেখতে হবে সবসময় দেখো একটা স্যান্ডেলের একটা সুরও কিন্তু ট্রেন্ড চেঞ্জ হতে থাকে তাই না প্রতি বছরই মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে কাপড় চুপড় তো আছেই সবকিছু আমরা এই বিষয়ে আরো বেশি কথা বলব এবং কি কি ফ্যাশন ট্রেন্ড আসছে এবং আমরা হাউ ক্যান বি কোপ উইথ দ্যাট বাট বিফোর দ্যাট একটা ছোট ব্রেক নিব ভিউ নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি কেউ কোথাও যাবেন না স্যান্ডেলের উল্লাবনের সাথে থাকুন ফিরে বিজ্ঞাপন বিরতির পর স্যান্ডেলনা রুপ্লিনের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আড্ডা দিচ্ছিলাম রায়না মাহমুদ এবং আফরির সাথে আপু যে জিনিসটা কথা বলছিলেন যেখানে আমরা অনেক কিছু ঘেটে ঘেটে কিন্তু অনেক কিছু জানতে পারছি কিন্তু অনেক সময় একটা ব্যাপার থাকে যে মডেল হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে ফটোগ্রাফারও হান্ড্রেড পার্ট দিচ্ছে স্টিল ক্লায়েন্ট ইজ নট হ্যাপি হ্যাঁ যে ক্লায়েন্ট হয়তো বলছে যে আমি এই জিনিসটা চাইনি তখন একটা মডেলের গ্রোথের জন্য অ্যাজ এ ফটোগ্রাফার কিন্তু অনেক ছোটোখাটো টিপস দেওয়া উচিত যে এক্সপ্রেশনের উপরে কাজ করা বা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট মেকআপটাকে কিভাবে ক্যারি করতে হবে এই যে টিপস টিপসগুলো তুমি কি দিয়ে থাকো ক্লায়েন্ট তো প্রায়োরিটি সব চাইতে ফার্স্ট থাকবে ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে কি আমার কাছে পেতে চাচ্ছে মডেলের কাছে কি পেতে চাচ্ছে এটা তো অবশ্যই আমাদেরকে আগে বুঝতে হবে আগে ওদের সাথে কথা বলে দেন আমরা মডেলকে বুঝাই ক্লায়েন্ট আমাকে বুঝাচ্ছে আমরা আবার মডেলের সঙ্গে বসছি তাই না তাহলে তো আমাদের কাজটা ভালো হবে হ্যাঁ ক্লায়েন্ট তো মানে কষ্টকর স্যাটিসফাইড করা ক্লায়েন্টকে তো তারপরও যখন মডেলও দিচ্ছে আমার কাছ থেকেও পাচ্ছে মানে কাজের শেষে

পার্সন মডেল রোল মডেল ফরিট ডুম ইউর হোল লাইফ যে কী করো নিজেকে এত ফিট রাখার জন্য ওয়াল আমার মনে হয় যে প্রত্যেকটা মডেল বা এখন যারা এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছে তারা প্রত্যেকজন নিজেকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছে হ্যাঁ তবে আমি যেটা মিন করি সেটা হচ্ছে নিজের ফিটনেস এর জন্য আমাদের দিন যেমন অনেক কাজে থেকে থাকে হ্যাঁ আমাদের ভাগ ধরে অনেক বেশি পড়ে এটা স্বাভাবিক ব্যাপার সময়ের সাথে আমরা একদম একটা মেশিন হয়ে গেছি এটা না বললেই না কিন্তু এটার জন্য যেটা সেটা হচ্ছে সারাদিনের মধ্যে নিজের জন্য মিনিমাম এক ঘন্টা হলো টাইম বের করা উচিত এবং সেটাতে মানে জগিং করা বা হচ্ছে নিজের মধ্যে নিজে একটু এক্সারসাইজ করা বা একদম যদি সবচেয়ে বেশি যেটা ভালো হয় সেটা হচ্ছে নিজেই যদি একটু ডান্স করা হ্যাঁ তাহলে এই ব্যাপারগুলো যদি একটু ঠিক রাখা এবং দানা যদি একটু প্রপারলি মেনটেন করা তাহলে দেখা যাচ্ছে যে না অনেক কিছু মেনটেন হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা এই ব্যাপারগুলোর সাথে সাথে দেখা যাচ্ছে যে নিজের ফিটনেস ঠিক থাকছে দ্যাটস ওয়াই আমি যে কোনো কিছু খুব সুন্দরভাবে ওয়ার করতে পারছি আমার এটা নিয়ে টেনশন করতে হচ্ছে না যে আমি আজকে লুজ পরব বা আমি আজকে ফিটিংস পরব একদমই যেটা করতে হচ্ছে না শুধু মডেল না আই থিঙ্ক এভরি পার্সন ইন পার্টিকুলার শুড ফলো আ লাইফ স্টাইল একটা মেনটেন লাইফ স্টাইল একটা শেডিউলের মধ্যে চলা উচিত খুবই ভালো লাগলো অনেক কথা বললাম অনেক আড্ডা দিলাম আমাকে গুড বাই বলার আগে আপু যদি কিছু বলতে চাও সামিয়ার সঙ্গে গল্প করে খুব ভাল লাগলো সাথে আমার খুব আদরের ছোট বোন আছে আফরি খুব ভালো একটা সময় কাটালাম আর ক্যামেরার পিছনে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইটিভিকেও ধন্যবাদ আফরি আজকের আমার এইখানে আসার পেছনে এবং সবাইকে আমি দেখতে পেরেছি সিরিয়াস আমার খুব ভালো লাগছে অ্যান্ড বেসিক্যালিভার্স ক্রেডিট গোস্টু মাই আপি রায়না মাহমুদ তার জন্যে আজকে আমি এখানে অ্যান্ড সামিয়া অনেকদিন পর দেখা এবং অনেকদিন পর দেখা হয় এতক্ষণ সময় পেয়ে আসলেই ভালো লাগার মতো একটা ব্যাপার ছিল সো আই উড থ্যাংকস টু লাইক সান্ডেলিনার রূপ লাবণ্য ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এক্সপার্ট আড্ডা এখন নিয়ে নিব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি কেউ কোথাও যাবেন না সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর স্যান্ডেল নারুপ্লাবনের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিউয়ার্স আমাদের এবারের সেগমেন্ট বিউটি কেয়ার টিপস বিউটি টিপস আর ফর ইউ টু মেক ইউর সেলফ আ গ্লো লিটল মোর ভিউয়ার্স প্রতি পর্বে আমরা কিছু বিউটি টিপস দেখিয়ে থাকি চলুন দেখে আসি আমাদের আজকের বিউটি টিপসে কী আছে ভিউয়ার্স আমরা অনেক সময় সন্ধ্যার দিকে বাহিরে যাই বেড়াতে যাই তো আমরা এই ইভিনিং মেকআপটা কি করে নিজে ঘরে বসে সুন্দর করে সেজে নিতে পারেন চলুন ভিউার্স সেই ধরনের একটি মেকআপ আজ আমি আপনাদের দেখাবো আর আমাদের সাথে আজকে মডেল রয়েছে তন্নি ভিউয়ার্স আমি জানি আপনার খেয়াল করে দেখলে চাইলে এভাবে ঘরে বসে নিজেই সুন্দর করে সেজে নিতে পারবেন প্রথমে আমরা বেস মেকআপ করে নিব তারপর আমরা আই মেকআপটি করব আমরা প্রথমে প্রাইমার ইউজ করে নেই যে কোনো মেকআপে প্রাইমার আপনার স্কিনকে ড্যামেজ করবে না আগে মুখ ক্লিন করে নিব আমরা জেল প্রাইমার ইউজ করছি আমরা সাধারণত যেসব জায়গায় স্পট থাকে সেগুলো হাইড করার জন্য একটু ডিপ কালার কনসিলার ইউজ করি একটু কালচে ভাব যেখানে রয়েছে সেখানটায় আমরা ডিপ কালার কনসিলার দিয়ে ঢেকে দেব ভিউয়ার্স আমরা যখনই যেই মেকআপ ইউজ করব খেয়াল করবো সেটি যেন ওয়াটারপ্রুফ হয় এবারে আমরা হালকা করে পুরো ফেসে কনসিলার দিয়ে দেব রাতের বেলার প্রোগ্রাম যেহেতু সন্ধ্যায় আমরা একটু সেজে নিতেই পারি আজকাল বেজ মেকআপ খুব লাইট হয় আই মেকআপটি আমরা গর্জিয়াস করি ভিউয়ার্স আমাদের বেস মেকআপ কমপ্লিট হল এবারে আমরা আই মেকআপ করব আমি চাচ্ছি একটু স্মোকি আই করতে আপনি স্মোকি আইয়ে যে কোনো ড্রেসের সাথে যে কোনো জায়গায় যেতে পারবেন চলুন ভিওয়ার্স দেখে নেই কী করে আমরা খুব অল্প সময়ে স্মোকি আই করতে পারি আমরা আন্ডার আইয়ে হালকা লুজ পাউডার দিয়ে নিচ্ছি আমরা হোয়াইট কাজল ইউজ করব আমরা হাইলাইটার ইউজ করে নিব প্রথমে আমরা একটু সিলভার কালার ইউজ করছি ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশন দিয়ে আমরা আই মেকআপটি কমপ্লিট করবো আমরা জানি আই মেকআপে ব্লেন্ডিং অনেক বড়ো একটা পার্ট তো আমরা ব্লেন্ডিংটা খুব কেয়ারফুলি করব আমরা মাস্কার ইউজ করব আমরা আইব্রোজটা এঁকে নেব আমরা ডিপ কালারের পাউডার ইউজ করছি আমরা এবারে আই লাইনার দিয়ে দেব আমরা হাইলাইটার দিয়ে নেব একটু আমরা সাধারণত একটু গোল ফেসে লম্বা করে ব্ল্যাশন দিই আর লম্বা ফেসে গোল করে ব্ল্যাশিং দেই আমরা একটু লাইট কালার লিপস্টিক দেব ভিউয়ার্স আমাদের মেকআপ কমপ্লিট হলো কিন্তু শুধু মেকআপ করলেই তো হবে না আমাদের চুলগুলো গুছিয়ে নিতে হবে চলুন ভিউয়ার্স হালকা করে কি করে আপনি নিজেই চুল সেট করে নিতে পারেন সেই ধরনের একটু ইজি হেয়ার স্টাইল দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিছু করব না হালকা একটু পাফ করব আমরা এভাবেই কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের ইভিনিংয়ের মেকআপ আমার মনে হয় ঘরে বসে আপনি চাইলে এভাবে সুন্দর করে সেজে নিতে পারবেন আর এভাবে হালকা করে হেয়ার সেট করে আপনি বাহিরে ঘুরে আসতে পারবেন চলুন সব শেষে দেখে নেই তন্নিকে কমপ্লিট একটি মেকআপে কেমন লাগছে দেখেন আমাদের আজকের বিউটি টিপস অবশ্যই এই টিপসগুলো মেনটেন করার চেষ্টা করবেন আশা করি কিছুটা হলে উপকার পাবেন সময় স্বল্পতার কারণে আমি সামিহা আজ এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে টেল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই